বিরতির পর আবারও আপনাদের স্বাগত। বিভিন্ন দাবি দাওয়া নিয়ে ভারতীয় ছাত্র ফেডারেশন আবারও সরব। ভারতীয় ছাত্র ফেডারেশন উদ্যোগে পশ্চিম জেলার জেলাশাসকের নিকট বিভিন্ন দাবি নিয়ে ডেপুটেশন প্রদান করা হয়েছে। গোটা ঘটনাকে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই নানান দাবি রয়েছে ভারতীয় ছাত্র ফেডারেশনের, এবং সেই দাবিগুলো নিয়েই সরব হয়েছেন তারা। এবং পশ্চিম জেলার জেলা শাসকের কাছে বিভিন্ন দাবি সামনে তারা তুলে ধরেছেন, এবং সেই জায়গাতে এক প্রতিনিধি দল ভারতীয় ছাত্র ফেডারেশনের পশ্চিম জেলার জেলা শাসকের সঙ্গে দেখা করেছেন এবং তাদের দাবি সনদ তুলে ধরেছেন তার হাতে। কি জানাচ্ছেন নেতৃত্বরা এ বিষয়ে শুনব। আজকে আমরা এসএফআইর তরফে একটি প্রতিনিধি দল পশ্চিম ত্রিপুরা জেলাশাসকের উদ্দেশ্যে ডেপুটেশন সংগঠিত করেছে। জেলাশাসক আমাদের নির্দিষ্টভাবে সময় দিয়েছিলেন, পরবর্তীতে উনি উপস্থিত ছিলেন না, ওনার পক্ষে অতিরিক্ত জেলাশাসক এই ডেপুটেশন গ্রহণ করেছে। আমরা যে দাবি আজকে ডেপুটেশনের মধ্য দিয়ে তুলে ধরেছি তার মূল হচ্ছে বিদ্যাজ্যোতি প্রকল্প। এই বিদ্যাজ্যোতি প্রকল্পের অধীনে যে স্কুলগুলি রয়েছে এই স্কুলগুলি সিবিএসসিতে গেছে এবং এই সিবিএসসি বোর্ডের পরীক্ষা সংক্রান্ত যা সর্বশেষ নির্দেশিকা তাতে বলা হয়েছে যে 2026 সাল থেকে ত্রিপুরা রাজ্যে বিদ্যাজ্যোতি স্কুলের সমস্ত ছাত্রছাত্রীদের বোর্ড পরীক্ষা ইংরেজিতেই দিতে হবে। 24 এবং 25 সালের জন্য ছাড় দেওয়া হয়েছে, এটা এককালীন ছাড়, এটা সব সময়ের জন্য মিলবে না। এখন প্রশ্ন হচ্ছে যে ছাত্রছাত্রী এখন ক্লাস 8-এ বিদ্যাজ্যোতি স্কুলে পড়াশোনা করছে, তাদেরকে আগামী বছর থেকে ইংরেজি মাধ্যমে পড়াশোনা করতে হবে এবং এতে প্রায় বিনা মেঘে বজ্রপাতের মতো অবস্থা রাজ্যের ছাত্রছাত্রীদের। পরিকাঠামো নেই স্কুলগুলিতে, শিক্ষক নেই, একটা দুরবস্থার মধ্যে দিয়ে রাজ্যের সমস্ত স্কুল চলছে, বিদ্যাজ্যোতি স্কুলগুলিও চলছে। সেখানে এটা আরও বড় ধরনের আক্রমণ, যে ছেলেমেয়েরা তাদের প্রাথমিক স্তরের পড়াশোনা বাংলা মাধ্যমে সম্পন্ন করেছেন, হয়তোবা ইংরেজি মিডিয়াম হিসেবে পড়াশোনা করতে গেলে পর ইংরেজি বিষয়ের উপর যে ধরনের তাদের চর্চা আগে প্রয়োজন ছিল সেটা নানা কারণেই হয়নি, যেহেতু বাংলা মাধ্যমে পড়াশোনা করেছে, সেই জায়গায় হঠাৎ করে যদি ইংরেজি চাপিয়ে দেওয়া হয় তাহলে এটা মারাত্মক ধরনের সমস্যা হিসেবেই সামনে আসবে এবং এই সমস্যা ইতিমধ্যে ঘটতে শুরু করেছে। বিভিন্ন বিদ্যাজ্যোতি স্কুলের যে ছাত্রছাত্রীরা রয়েছে তাদের অভিভাবকরা সিদ্ধান্ত নিতে শুরু করেছে যে তাদের ছেলেমেয়েদের বিদ্যাজ্যোতি স্কুল থেকে অন্য স্কুলে নিয়ে যাবেন, অন্য স্কুলে তাদের পড়াশোনা যাতে চালানো যায় কোনোভাবে এরকম ব্যবস্থা গ্রহণ করবে। সেই জায়গায় আমরা বলছি এই বিদ্যাজ্যোতি স্কুলের মধ্যে প্রাথমিক স্তরে যে যে ভাষায় ভর্তি হয়েছিল, বাংলা মাধ্যম স্কুল হিসেবে যদি ভর্তি হয়ে থাকে তার বোর্ড পরীক্ষা পর্যন্ত বাংলায় পরীক্ষা দেওয়ার সুযোগ অবশ্যই রাখতে হবে, তার স্বাচ্ছন্দ্যের ভাষাতে পরীক্ষা দেওয়ার সুযোগ দিতে হবে। এই দাবি আমরা জেলা প্রশাসনের কাছে। আপনারা শুনলেন কি বলেছেন নেতৃত্বরা, এবং তার পাশাপাশি আজকের দিনে দাঁড়িয়ে তারা ডেপুটেশন প্রদান করেছেন এবং জেলা শাসকের কাছে গোটা বিষয়টা তারা বিভিন্ন দাবি নিয়ে তারা সরব হয়েছেন এবং সেই দাবিগুলো তুলে ধরেছেন জেলা শাসকের কাছে, এবং এই মুহূর্তে দাঁড়িয়ে প্রশাসন কতটা নজর দেবে এদিকে সেটাই দেখার। এখনকার মতো সংবাদ এ পর্যন্তই। পরবর্তী লেটেস্ট নিউজ আপডেটস দেখতে শুধুমাত্র চোখ রাখবেন নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার।